গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শিবরাত্রি, তো আমি রীতিমতো চলে এলাম শিবরাত্রি করতে আর কি। তো আমি এসেছিলাম, আর তার আমার সাথে এসেছিল আমার এক দিদিভাই, মানে আমাদের দোতলায় যে থাকে আর কি, যেই কাকিমাটা বলি না, সেই কাকিমাটার মেয়ে আর কি। তো তোমরা ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, কিন্তু স্কিপ করলে তোমরা বিভিন্ন জিনিস আমার মিস করে যাবে। আর এখানে রোডোসনাও একটু বসে গেছিলো আর কি, মানে ঠাকুর মশাইয়ের সামনে। তো ও একটু ঠাকুর মশাইয়ের সাথে সাথে না মন্ত্র উচ্চারণ করছিলো, আর কি ভালো লাগছে তাই না? মানে ভোলে বাবাকে এত সুন্দর সাজিয়েছে, ডেকোরেশনটা এত সুন্দর করেছে, তো সত্যি বলছি আমার তো ভীষণ ভালো লেগেছে। কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলো না, আর ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, আমরা এখন ভিডিও করছি, আমরা মন্দিরে এসেছি। নম শিবায়, বাম দেবায় নম, নম শিবায় সদ্য জাতায় নম। নন্দীকে দাও কি করছে? আরে ডুডু নম নন্দীশ্বরায় নম। এখন আমরা এই যে সাবু মাখা নিয়ে চলে এসেছি, ঠিক আছে? আর এখানে আমার গোপুজনা চান করেছে, চান করেছে গোত্র গোপুজনা। দেখো কি সুন্দর লাগছে, গোপুজনার গান চলছে, ঠিক আছে? কি সুন্দর লাগছে আমার গোপুজনাকে। বন্ধুগণ, আমাকে কেমন লাগছে আজকের দিনটা? আমি শাড়ি পরেছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে কিন্তু কেউ ভুলো না, দেখেছো? তো আজকে সারাদিনটা ও আমার সাথে মন্দিরে গেছিলো, আর এসে দেখো কম্পিউটারে বসে বসে ও এখন কার্টুন দেখছে, দেখেছো? এই দেখো কার্টুন দেখছে কম্পিউটারে, কার্টুন। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। তা তো আজকের মতো এখানেই টাটা, আর গুড নাইট, টেক কেয়ার, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ।